দর্শক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে চট্টগ্রামের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সময় সংবাদের ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাহবুব রিমন, একেবারে নতুন কিছু খবর নিয়ে তামিম ইকবাল ইস্যুতে। জানেন যে তামিম ইকবাল খান টাইগারদের ওয়ান ডে অধিনায়ক সাবেক বলছে, এই কারণে হঠাৎ করেই গতকাল তামিম ইকবাল আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবং এরপর থেকে কিন্তু তামিম ইকবাল ইস্যুতে উন্মাতাল দেশের ক্রিকেট, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সব গণমাধ্যমের শিরোনাম কিন্তু এই তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান ফিরছেন কি ফিরবেন না, এ নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সমর্থকরা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন, তারা মানববন্ধন করেছেন, তারা বলছেন যে কোনো মূল্যে তামিম ইকবালকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে তারা দেখতে চান। একেবারে সবশেষ আপডেটের খবর বলছিলাম, তামিম ইকবাল খান কিছুক্ষণ আগে টাইগারদের যিনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সেই মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কিন্তু তিনি ঢাকায় চলে গেছেন। বাতাসে অনেক গুঞ্জন ভাসছে, যদিও আমরা নিশ্চিত নয়। একটি সূত্র বলছে তামিম ইকবাল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন। আবারও বলছি, এখন পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত নই। তামিম ইকবালকে ডেকেছেন এবং তামিম ইকবাল হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন, তামিম ইকবালের যে অবসর ভাবনা রয়েছে সে সম্পর্কে জানাবেন। সবকিছু মিলিয়ে কিন্তু তামিম ইকবাল কিনা আবারও ফিরছেন কিনা সে প্রশ্ন কিন্তু উঠতেই পারে। বলছিলাম যে গতকাল তামিম ইকবাল খান আকস্মিক নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন এবং একটি সিরিজ চলার মাঝপথে তামিম ইকবাল বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক, এবং তামিম ইকবালের অধিনায়কত্বে কিন্তু বাংলাদেশ যে ICC ওয়ান ডে সুপার লিগ রয়েছে সেই সুপার লিগে কিন্তু 3 নম্বর থেকে কিন্তু ওয়ান ডে সুপার লিগ শেষ করেছে। এবং এবারে যে বিশ্বকাপ নিজেদের উপমহাদেশের মাটিতে হচ্ছে, ভারতে বাংলাদেশ দলকে ধরা হচ্ছে অন্যতম ফেভারিট, সেই ফেভারিটের বাংলাদেশের নিশ্চিতরূপে তিনি বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ওপেনার। আর সেই তামিমহীন বাংলাদেশকে অনেকেই বলছেন যে খাপছাড়া, এবং সেই খাপছাড়া যাতে না হয় ওই অভিমানী তামিম ইকবাল ফিরছেন কিনা। আমরা এমনটাও শুনতে পাচ্ছি আজ BCP সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিম ইকবাল একটা বৈঠক করবেন, আগে বলছে সবকিছু অসমর্থিত সূত্র। তবে নিশ্চিত দুটো খবর, তামিম ইকবাল খান এখন ঢাকায় রয়েছেন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে তিনি ঢাকায় রয়েছেন। এবং আমরা যদিও জানতে পেরেছি 18 তারিখ, চলতি মাসের 18 তারিখ তামিম ইকবাল সপরিবারে তিনি দুবাই যাবেন, এবং এও কিন্তু BCP একটি নির্ভরযোগ্য সূত্র আমাকে নিশ্চিত করেছে। এই মুহূর্তে আসলে আমি আপনাদের নামটি বলতে পারছি না, যে তামিম ইকবাল খান বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলবেন, যদিও আফগানিস্তানের বিপক্ষে। বাকি যে ওয়ানডেতে তামিম যে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত, তবে তামিম ইকবাল খান এশিয়া কাপ এবং বিশ্বকাপে যে খেলবেন এটা কিন্তু BCP একটি নির্ভরযোগ্য সূত্র আমাকে নিশ্চিত করেছেন। বলছিলাম যে তামিম ইকবাল ইস্যুর কথা, আজ বিকেল 4টার সময় তামিম বাংলাদেশ দলের যে টিম হোটেল রয়েছে চট্টগ্রামের, সেই টিম হোটেলের সামনে তামিম ভক্তরা মানববন্ধন করবেন। এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তামিম ভক্তরা মানববন্ধন করবেন। সবারই কিন্তু আসলে একটাই দাবি, যত দ্রুত সম্ভব টাইগারদের সর্বকালের সর্বসেরা ওপেনার দ্রুত যাতে ব্যাক করেন। এবং তার এই ব্যাক করা নিয়ে বলছিলাম যে জল্পনা কল্পনা অনেক কিছুই বাতাসে গুঞ্জন ভাসছে, তবে সবার কিন্তু একটাই চাওয়া, বলছিলাম যে তামিম ইকবাল খান ব্যাক করেন। কালকে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আফগানিস্তানের সঙ্গে, এবং যে ম্যাচটি যদি বাংলাদেশ দল কোনোভাবে পা হরকায়, আমরা অবশ্যই প্রত্যাশা করি বাংলাদেশ দল সে ম্যাচটি দারুণভাবে জিতবে, কিন্তু কোনোভাবে যদি সেই ম্যাচে বাংলাদেশের পা হরকায় তবে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ খোয়াতে হবে। সেই সিরিজ এবং মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও কিন্তু ঘুরে ফিরেই আসলে তামিম ইকবাল প্রসঙ্গ আছেন। লিটন কুমার দাস কিছুক্ষণ আগে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন, তিনি অন্তর্বর্তীকালীন অধিনায়ক হয়ে, সেখানেও কিন্তু লিটন কুমার দাসকে যত প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের অধিকাংশ প্রশ্নই কিন্তু ছিল তামিম ইকবাল কেন্দ্রিক। এবং এক পর্যায়ে কিন্তু লিটন কুমার দাস কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যে এটা আসলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন, আপনাদের যদি অন্য কিছু জানার থাকে তবে BCP সভাপতিকে জানতে পারেন, আমার নয়। মানে বুঝতে পারছি নিশ্চয়ই তামিম ইকবাল নিশ্চয়ই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, বলছিলাম বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ওপেনার। এছাড়াও বা অধিনায়কত্ব হিসেবেও যদি করি, তামিম ইকবালের অধিনায়কত্ব অন্য অনেকের চাইতে কিন্তু যোজন যোজনে গিয়ে সব মিলিয়ে কিন্তু সবার দামি তামিম ইকবাল দ্রুত ফিরে আসুক। তবে এ ব্যাপারে কিন্তু হয়তো আজকে নাগাদই সিদ্ধান্ত আসতে পারে, যদি আজ নাগাদ সিদ্ধান্ত নাও আসে তবে কিন্তু আগামী সপ্তাহখানেকের মধ্যে অর্থাৎ আফগান সিরিজের মধ্যেই যে সিদ্ধান্ত আসবে এটা কিন্তু মোটামুটি বলাই বাহুল্য। তামিম ইকবাল খান আজ দুপুরে আবারও একটু, এইমাত্র যারা জয়েন করেছেন তাদের জন্য বলছি, আজ তামিম ইকবাল খান কিছুক্ষণ আগে তিনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় গিয়েছেন, এবং রাত
8টার যে ফ্লাইট সে ফ্লাইটে কিন্তু আবারও তিনি চট্টগ্রামে হয়তো তিনি ব্যাক করবেন না, কিন্তু প্রধান নির্বাচক ব্যাক করবেন। এবং বলছিলাম যে 18 তারিখ তিনি পারিবারিক পরিবারকে সঙ্গে নিয়ে তার স্ত্রী এবং কন্যা এবং পুত্রেদেরকে নিয়ে দুবাই একটা সফরে যাবেন। জানেন যে তামিম ইকবাল কিন্তু দুবাইয়ের যে গোল্ডেন ভিসা বলে সেই ভিসা তামিম ইকবালের রয়েছে এবং দুবাই থেকে ফিরে হয়তো বা তামিম ইকবাল আবারও তার অবসরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন, কিংবা হয়তো বা জানেন যে খুব দ্রুতই কিন্তু পাল্টাচ্ছে তামিম ইকবাল ইস্যু। গতকালকে যেমন সোয়া 1টা নাগাদ তামিম ইকবাল ঘোষণা দিয়েছিল তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন, এরপরে কিন্তু নানা ধরনের জল খোলা হচ্ছিল, নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বত্র। কিন্তু এই ইস্যুটাই কিন্তু দেশের শুধুমাত্র ক্রিকেটের টক অফ দ্য টাউন নয়, দেশের কিন্তু বর্তমানের টক অফ দ্য টাউন। এবং বলছিলাম যে কিছুক্ষণ আগে যে গুঞ্জন শোনা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তামিম ইকবালকে ডেকেছেন, যদিও বলছিলাম যে আমরা নিশ্চিত নই এবং তার সঙ্গে হয়তো তামিম ইকবাল বসবেন। জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু ক্রীড়াপ্রেমী, বাংলাদেশের খেলা তিনি মাঠে গিয়ে দেখেন, বাংলাদেশ দলকে তিনি সবসময় উদ্বুদ্ধ করেন, বাংলাদেশ দল জয়ের পরে কিন্তু তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে আসলে তার হস্তক্ষেপে তামিম ইকবাল ফেরে কিনা, যদি আমরা যে গুঞ্জনটা শুনতে পাচ্ছি সে গুঞ্জনটা যদি সত্যি হয় তবে কিন্তু সেটাও কিন্তু দেখার বিষয়। তবে পুরো ঘটনাই কিন্তু নতুন দিকে মোড় নিচ্ছে এটা কিন্তু বলাই বাহুল্য এবং এটা কিন্তু নিশ্চিত। দর্শক, শেষ পর্যন্ত আসলে কি হয় সেটা জানার জন্য আমাদের উন্মুখ প্রতীক্ষা আপনাদেরও। এই ছিল আমার কাছে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সবশেষ। এরপরে তামিম ইকবাল ইস্যুর যে কোনো আপডেট জানতে চোখ রাখুন সময় সংবাদ এবং সময় সংবাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।